নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকায় উদ্ধার হলো 120 বোতল নিষিদ্ধ ফেন্সিডিল। শুক্রবার রাতে কৃষ্ণগঞ্জ থানার ভাজনঘাট ব্রিজ এলাকায় পুলিশ দুই যুবককে মোটর বাইকে দেখে সন্দেহ হয়। তাদের তল্লাশি চালিয়ে 120 বোতল নিষিদ্ধ ফেন্সিডিল ও মোটর বাইক সহ প্রথমে আটক করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেপ্তার করা হয়। ধৃত দুজনের নাম মানিক ঘোষ ও অভিজিৎ ঘোষ। তাদের বাড়ি কৃষ্ণগঞ্জ থানার খাটুরা গ্রাম ও মথুরাপুর গ্রামে। আজ ধৃত দুজনকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রের খবর, নিষিদ্ধ ফেন্সিডিল ট্রেন পথে রানাঘাট থেকে মাঝদিয়ায় এসে এখান থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচার করা হয়। এই ঘটনার সাথে কোনো বড় চক্র জড়িত আছে কিনা সেই তদন্তের পাশাপাশি কোথায় এই ফেন্সিডিলগুলো পাচার করা হচ্ছিল তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। বাচ্চাটাকে দিলেন কেন? রাজ্য জুড়ে এখন আমরা বদলে দেব খবরের সমীকরণ। দুদিনের জন্য মুখ দেখাতে নয়, আপনাদের কণ্ঠস্বর তুলে ধরতে রাজ্যের রাজপথে ছুটে চলেছি আমরা। রাজনীতি, খেলাধুলা, বিনোদন থেকে শুরু করে সমস্ত বিষয়ের চুলচেরা বিশ্লেষণ, নির্ভুল নিরপেক্ষ খবর জানতে চোখ রাখুন নদিয়া নিউজ 24।